সোমবার সন্ধ্যায় ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদী নৈহাটি এরিয়া কমিটির পক্ষ থেকে পথসভার মাধ্যমে নৈহাটি থানায় ডেপুটেশন দেওয়া হয়। সিপিআইএম নৈহাটি এরিয়া কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, শিক্ষাক্ষেত্রে আর্থিক দুর্নীতি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির গ্রেপ্তার প্রসঙ্গে তাদের শান্তিপূর্ণ হয়ে মিটিং মিছিল সহ পোস্টারিং করতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, এমনকি খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ তোলেন। এই বিষয়ে আমরা লক্ষ্য করেছি, গত চার দিন ধরে তৃণমূলের গুন্ডা বাহিনী নানা ভাবে আমাদের কর্মীদের উত্তপ্ত করছেন। কিন্তু গত 30/7/2022 রাত 11:15 নৈহাটি তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে একদল তৃণমূল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র সহ নৈহাটি থানা সংলগ্ন ব্যানার্জি পাড়া অঞ্চলে আছে এবং ওই অঞ্চলে আমাদের দক্ষ সংগঠক কমিটি বাবাইকে খোঁজার নামে অপত্য গালিগালাজ করে ঘুরে হুমকি দেয়। শেষ পর্যন্ত বাবাইকে না পেয়ে আমাদের অন্য পার্টি কর্মী রাজীব ইয়োগীকে বেদারক মারধর করে। অন্যদিকে আরেকবার তৃণমূল দুষ্কৃতী মক্কেশ্বর ঘাট অঞ্চলে আমাদের পার্টির সম্পাদক, শাখা সম্পাদক কমরেড গণেশ সাহার বাড়ি যায় এবং অশ্রাব্য গালিগালাজ করে পুনরায় পোস্টার মারতে নিষেধ করে এবং বলে যায় অন্য দায় খুনের হুমকি দেয়। পরবর্তীতে গত 1/8/2022 সকালবেলা গরিফা অঞ্চলে আমাদের কর্মীরা যখন পোস্টার লাগাচ্ছে একই ঘটনা পুনরাবৃত্তি হয়। আমাদের কর্মীদের হুমকি দেয়, পোস্টার লাগাতে দেয় না। রাতে আমাদের নেতা প্রাক্তন বিধায়ক কমরেড অজিত বসুর নাতি কমরেড অতীশ বসুকে খোঁজার নাম করে একই ধরনের হুমকি দিয়ে যায়। তৃণমূল দল এবং সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ যখন সোচ্চার হচ্ছেন তখন ঠিক অতীতের মতো আবার সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে মানুষের মুখ মুগ্ধ দিতে চাইছে। আমরা এই ঘটনা তীব্র প্রতিবাদ করি। মনে হয় আপনাদের প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে, প্রশাসন তার নিরপেক্ষ ভূমিকা পালন করবে। নির্যাতন করে গেল রক্ত দিয়ে পাচ্ছে যে তৃণমূলের এক বছর লাগবে, এটা রক্ত দিয়ে লিখবে, এটা কোনো বড় কাজ করতে পারবে না, বন্ধ করতে হবে। যদি মনে করেন তৃণমূল ছুড়ে ফেলতে টাইম লাগবে, সময় লাগলো না। আপনারা কোন না পান আজকে আপনাদের মূলত যেটা নিয়ে বিক্ষোভ, কিন্তু সেই দোষীকে দোষী সাব্যস্ত করার আগে কিন্তু মুখ্যমন্ত্রী বহিষ্কার করেছে এবং বিভিন্ন পদ এবং মন্ত্রিসভা থেকে বহিষ্কার বহিষ্কার করেনি, সাসপেন্ড করেছে, মন্ত্রিসভায় আছেন দপ্তরে। খবরটা অর্ধসত্য বলছেন, মন্ত্রিসভায় আছেন,
কিন্তু দপ্তর নেই, তার মানে আবার ফিরলেও ফিরতে পারেন। আর আমাদের আজকে বিক্ষোভ হচ্ছে নৈহাটিতে, চোরকে চোর বলা যাবে না। আমাদের পার্টি কর্মীদের বাড়ি গিয়ে আক্রমণ করা হচ্ছে, আমাদের পার্টি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, পোস্টার লাগালে পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে। প্রশাসন নিরপেক্ষ না, আমরা এই কারণের জন্য নৈহাটি থানা এসেছি। এবং আমরা মনে করি যে নৈহাটি পৌরসভাতেও দুর্নীতি হয়েছে, নৈহাটিতেও ইডির আসা উচিত। আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার কিছু রদবদল করবেন আগামী বুধবার বলেছেন, এবং তার সাথে সাথে যে জেলাগুলো, দেখুন এক চোর চলে গিয়ে আর আজকে কিন্তু এত জেলার দরকার ছিল না, জেল দরকার ছিল, আর রদবদল করে জানবেন সব চোর। স্বচ্ছতা করলো কি রাজনীতি কোথায়? মুখ্যমন্ত্রী স্বচ্ছ, মুখ্যমন্ত্রীর বাড়ির ডগায় কোটি টাকা ছিল, মুখ্যমন্ত্রী জানতো না? মুখ্যমন্ত্রীর ভাইপো স্বচ্ছ, চোরেদের মাথা তো মুখ্যমন্ত্রী, তাকে কবে গ্রেফতার করতে হবে? তিনি কবে গ্রেফতার হবেন? ভাইপো কবে গ্রেফতার হবে? ববি হাকিম কবে গ্রেফতার হবে? তা তো গ্রেফতার হচ্ছে না। আমাদের দাবি তো হচ্ছে ওই পার্থ চট্টোপাধ্যায় না, আমার আর কারা, একা কোটি টাকা নিল আর সব। প্রত্যেকটা চোরের শাস্তি চাই, যাতে সেটিং না করে মুখ্যমন্ত্রী যাতে সেটিং করে বাঁচতে না পারেন, তার জন্য আমরা রাস্তায় নেমেছি। আপনাদের সাথে সাথে এই প্রতিবাদ বিক্ষোভে কিন্তু সামিল হচ্ছে বিজেপিও, একত্রিতভাবে কি আগামী দিনে আন্দোলনটা বিজেপি কি বিক্ষোভ করবে বলুন তো? বিজেপির এমএলএ বাগদায় সে হচ্ছে তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি, আবার বিজেপির এমপি সে এখন আবার তৃণমূলের সম্পদ, বিজেপি কি বিক্ষোভ করবে? তো সেটিং সেটিং খেলো, ওদের মুখে মানায় নাকি এই সমস্ত? আগামী দিনে কি জোরালো পদক্ষেপ নেবে? অবশ্যই আমরা রাস্তায় আছি, আজকেও কলকাতা নাগরিক সমাজ বিদ্রোহীরা নেমেছেন, প্রতিদিন আমরা রাস্তায় থাকবো।